সুব্রত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমি সারাদিন থেকে আজকে কোনো ব্লগ করি নাই, তো এখন ভাবলাম যে রাত্রেবেলা রান্না করতে যাব। তো আজকে খিচুড়ি রান্না করব, খিচুড়ি একটা অন্যরকম করে করব। অন্যরকম বলতে দুপুরবেলা যে ভাত আছে সেই ভাতটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো সবাই চাল দিয়ে খিচুড়ি করে, আমি ভাত দিয়ে খিচুড়ি করব। তো কীভাবে খিচুড়িটা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, পাশে থাকবে। তো চলো কীভাবে রান্না করতেছি দেখতে থাকো। তো দেখো, খিচুড়ি রান্না করার জন্য কত রকম সবজি কেটে নিয়েছি। তো এর বাঁধাকপি ঘন্ট করব, এই যে বাঁধাকপি কাটছি। তো বাঁধাকপি আমি দুইটা বাটির মধ্যে কাটছি, কেন বলো তো? একটা মধ্যে আটতে ছিল না, তো ওই জন্য দুইটা বাটির মধ্যে, ছোটো ছোটো বাটিগুলো। তো তারপর দেখো, এই যে ফুলকপি, এটা হচ্ছে তোমার খিচুড়িতে দেব, এটা খিচুড়িতে দেওয়ার জন্য আলু। আর হচ্ছে তোমার এই যে এখানে মটরশুঁটি ছুলে রাখছি আর কি। আর হচ্ছে তোমার এখানে আদা আর রসুন, আর এটা পেঁয়াজ, আর বাঁধাকপির মধ্যে দেবো কিছুটা, মানে ওই যে আলুটা কাটছে যে ওইটা হচ্ছে বাঁধা খিচুড়িতে দিব আর কি। তো ফুলকপিটা দেখো একটু ভাজা করে নিচ্ছি, তো খিচুড়িতে দিব, তো ওই জন্য ভাজা করে নিলে সুবিধা হবে। তো আলুটাও ভাজবো, ওই যে আলুটাও ভাজতেছি। তো এই আলুটাকে ভাজিয়ে রাখবো আমি হচ্ছে তোমার বাঁধাকপির জন্য। তারপরে দেখো, এই যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম, এটা হচ্ছে খিচুড়ির জন্য। তারপরে তোমার এই যে একটুখানি এই যে গরম মশলা দিয়ে দিলাম, মানে গুঁড়ো থেতো করে আর কি, অল্প করে। তারপর পেঁয়াজ আর হচ্ছে তোমার রসুনটা দিয়ে দিলাম, তো একটু ভাজা ভাজা করে নিব। তারপরে তোমার ইসে দিয়ে দিলাম তোমার আলু, আলুটাকে আগে ভেজে নেওয়ার দরকার ছিল, তো আমি এখানেই ভাজবো ইয়ের সাথে, তোমার পেঁয়াজের সাথে। তো শীতকাল এভাবে কিন্তু খিচুড়ি রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা দিই নেই আগে। তারপরে দেখো, এখানে তোমার আদা একটু ঘষে নিয়েছি, আর টমেটো এটা দিয়ে দিলাম, আর মশলা হচ্ছে তোমার লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আদার গুঁড়া, ইয়ে তোমার কী জানে বলে, হলুদের গুঁড়া, ওটা দিয়ে দিলাম। একটু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব, তারপর জল দেবো, একটু জল দিয়ে কষাবো। তো খিচুড়ি খেতে ইচ্ছা করলো, দুপুরবেলা অনেকগুলো ভাত রান্না করেছি, অনেকগুলো বলতে কি মোটামুটি আসে আর কি। তো আমাদের চারজনের মতন হয়ে যেত, তো আমি ভাবলাম খিচুড়ি এখন খাবো কী করবো। তো কালকে তো হচ্ছে তোমার শুক্রবার হবে, তো ওইটা তো আমি শুক্রবারেই ভিডিওটা দিব। তো ভাবলাম না কি করি, তো খিচুড়ি না ভাতটা দিয়েই খিচুড়ি করি, কি হবে, চাল দিয়ে খিচুড়ি করে, তো আমি ভাত দিয়ে খিচুড়িটা করব আর কি। তারপর দেখো মটরশুঁটিটা দিয়ে দিলাম, তো মটরশুঁটি দিয়ে দিলাম, দিলে ভালো লাগে আর কি। তারপর দেখো মসুর ডালটাও দিয়ে দিলাম, মসুর ডালটা একটু ভালো করে কষিয়ে নিব এখন সবগুলো সবজি টবজি দিয়ে। তো ফুলকপিটাও একটু দিব, পরে দিব, এখন দিব না, কেন বলো তো? এখন যদি ফুলকপিটা দেই তাহলে তো গলে যাবে, ফুলকপিটা খুঁজে পাবো না খিচুড়িতে। যদিও প্রেশার কুকারে দেই নাই, তো দেখো রসুন দিয়ে দিলাম, তো প্রেশার কুকারে সিটি মারলে একটু বেশি ভালো হতো, তো প্রেশারে দিলাম না, সিটি মারলাম না আর কি। অনেকেই মানে অনেকে বলতে কি আমাদের বাড়িতে অনেকে ভালোবাসে না, করে হাঁড়ির মধ্যে দিয়ে করলে বেশি টেস্টি হয় খেতে। তো দেখো জল দিয়ে দিলাম, একটু জলটা দিয়ে ভালো করে একটু কষায় নিয়ে আর একটু জল দিব। তো এখন আর কষাবো না, এখানেই এরকম করে কষিয়ে নিলাম অল্প হালকা করে আর কি, হাঁড়ির মধ্যে এখন দিয়ে দিব। তো হাঁড়ির মধ্যে ওই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এটা এখন ঢেলে দেবো অল্প অল্প করে, এই যে জল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো এটা দিলে মানে ঘাইটে দিব, তারপরে দেখবো যে খিচুড়ি হয়ে গেল। একটুখানি মানে সাদা সাদা হলো ঠিকই, কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে। তো এখন দেখো ভাতগুলো যদি থেকে যায়, তখন যদি খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো এভাবেই তোমরা রান্না করে কিন্তু খেতে পারবে। দেখো এই যে ভাতগুলো যদিও সাদা সাদা লাগতেছে, পরে কিন্তু সেদ্ধ হলে একদম ঠিক হয়ে যাবে। বেশ ঝালঝুল করে রান্না করেছি, কিন্তু দারুণ হয়েছে খেতে। তারপর দেখো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম চিড়ে, এমনি মনে করো শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, তো লবণটা দিই নি, লবণটা পরে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে ঘাটা দিয়ে দিই, তারপরে ঢাকা দিয়ে দিব, সেদ্ধ হইতে থাক। তো খিচুড়ির সাথে বাঁধাকপি ঘণ্ট কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি বাঁধাকপি ঘণ্টটা একটুখানি মানে হালকা করেই করলাম, বেশি ডিপ মানে মশলা টশলা দিয়ে করলাম না, তেল মশলাটা একটু কম দিয়ে করলাম। তো বেশি করে করলে একটু বেশি ভালো হতো। আর পাঁপড় ভাজা করলাম না, পাঁপড় ভাজা আমার পাঁপড়টা ঘরে নেই জানো, ওই জন্যই আমি পাঁপড়টা আর ভাজলাম না। তো বেগুনটা ভাজতে চাইছিলাম, তো বেগুনটাও আর ভাজলাম না, সময় নাই, ওই বাঁধাকপি ঘণ্ট দিয়ে হয়ে যাবে খাওয়া। তো দেখো বাঁধাকপি ঘণ্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কীভাবে বসালাম ওইটা আর তোমাদেরকে দেখালাম না, কেন খিচুড়িটা কীভাবে করলাম ওইটা তোমাদের দেখালাম, কেন বাঁধাকপিটা তো অনেকেই তোমরা সবাই রান্না করতে পারো। তো দেখো বাঁধাকপিটা বেশি মশলা দিই নি, সাদা সাদাই হয়েছে। তো এমনি লঙ্কা বাটা একটু দিলে মনে হয় বেশি ভালো হতো, লঙ্কার গুঁড়া দিলেও ভালো হতো, তো দিলাম না আমি লঙ্কার গুঁড়াটা, তো খিচুড়ির মধ্যে দিছি, ওই জন্য আর দিলাম না এখানে বাঁধাকপিতে। তারপরে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু, কেননা অনেকটাই দেরি হয়ে গেল খিচুড়িটা রান্না করতে করতে।
তো আমি সকাল সকাল মানে সকাল সকাল বলতে কি 9টার সময় বসিয়েছি, মানে খিচুড়ি করতে কিন্তু অনেক সময় লাগে। তো সবজিগুলো যদি আমি ভাজা না করে এমনি বসিয়ে দিতাম কাঁচা কাঁচা, তাহলে কিন্তু সময়টা লাগতো না, কেননা আমি আলু ভাজতে লাগলো, তারপরে তোমার ফুলকপিটা ভাজতে লাগলো, সম্বর টম্বর এগুলো করতে অনেক সময় লাগে। তো খিচুড়ি আমার দেখো হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু অল্প ফুটায় নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, ততক্ষণে আমার বাঁধাকপি ঘণ্টটা হতে থাক। বাঁধাকপি ঘণ্টটা আর একটু সময় লাগবে হতে। তারপরে দেখো বাঁধাকপি ঘণ্টাটা আমার প্রায় হয়ে আসছে আর কি, তা আমি গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নামায় দেব। তো এরকম করেই খাবো, বেশি কষাবো না। বেশি কষাইলে আর কি মানে কেমন যেন মশলা মশলা বেশি হয়ে যায় আর একদম আমার গ্যাস হয়ে যায় আর কি। তো হালকা করেই করলাম বাঁধাকপিটা। তো চলো আমি এখন ভাতের হাঁড়িটা নিয়ে যাই, ভাতের হাঁড়ি বলতে খিচুড়িটা আর কি নিয়ে যাই, বাঁধাকপিটা তারপরে নিয়ে যাবো এসে। তারপরে দেখো এই যে থালায় বাড়া হয়ে গেছে, চারজনে চারটা থালা। বাঁধাকপি ঘণ্ট মেয়ে দিয়ে দিচ্ছে, তা আমি একটু ভিডিও করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইভাবে দুপুরে ভাত থাকলে রান্না করে খাবে, খুব ভালো লাগবে খাইতে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। শুভরাত্রি।